হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস আজকে আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি যেটা একটা সেন্টেন্স প্যাটার্ন দিয়ে এক হাজার দুই হাজার পাঁচ হাজারের বেশি সেন্টেন্স করা যাবে দেখুন একটা সেন্টেন্স প্যাটার্ন দিয়ে কীভাবে করা যায় তবে তার আগে বলবো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এতদিন পর্যন্ত অনেক সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখছেন এবং শেয়ার করছেন আমি বলবো যে এখন যারা এই মুহূর্তে দেখছেন যারা আজকেই নতুন ভিডিও দেখছেন এই ভিডিওটা শুরু করার আগেই আপনারা এখন সাবস্ক্রাইব করুন যাতে প্রতি সপ্তাহে যে আমি নতুন নতুন ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনারা মিস না করেন এবং নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন যে কোন ভিডিওটা আসছে সো থ্যাংক ইউ এবার আমরা শুরু করি দেখা যাক আজকে কী করছি এক সেন্টেন্সে এক প্যাটার্ন দিয়ে এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার কীভাবে হচ্ছে প্রথমে একটু দেখে নিই আজকের প্যাটার্নটা হচ্ছে ই ঠেক্স ঠাইম টু প্লাস ভাব প্লাস ব্লা ব্লা তার মানে কী হচ্ছে ইট ঠেক্স দিয়ে হচ্ছে সো এখন কি হলো ইট ঠেক্স প্লাস টাইম টাইমটা কতটুকু লাগবে তার উপর ভিত্তি করে আপনি টাইমটা এখানে দিতে পারেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল বললে দেখেন রুলটা অনেক সহজ হয়ে যাচ্ছে আচ্ছা প্রথমটা দেখি ইট ঠেক্স টেন মিনিটস টু ফিনিশ দ্য ওয়ার্ক ইট হেক্স টেন মিনিটস টু ফিনিশ দ্য ওয়ার্ক বাংলা হচ্ছে কাজটি শেষ করতে দশ মিনিট সময় লাগে এখন দেখেন কাজটি শেষ করতে যে দশ মিনিট লাগে এখন এই টাইমটা চেঞ্জ হবে কত টাইম সে অনুসারে টাইমটা চেঞ্জ করে দেবেন তাহলে কাজটা শেষ করতে কত সময় লাগে কাজটা শেষ করতে দশ মিনিট সময় লাগে ইট হেক্স টেন মিনিটস টু ফিনিশ ওয়ার্ক এখন যদি বলি কাজটা শেষ করতে দুই দিন সময় লাগবে বা দু সময় লাগে তাহলে ইট ঠেক্স টু ডেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি কাজটা শেষ করতে এক বছর লাগে ইট টেক্স এ ইয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক এখন যদি এটা বলি এক বছর সময় লেগেছিল অতীতে জাস্ট কিচ্ছু না দর্শক একটু খেয়াল করেন ঠিক জায়গায় জাস্ট দিবেন টুক ঠেক পাঁচ টাইম কী হচ্ছে টুক তাহলে কী হলো ইট টুক টেন মিনিটস টু ফিনিশ দ্য ওয়ার্ক কাজটা শেষ করতে দশ মিনিট সময় লেগেছিল যদি আমি এটা এরকম করি যে কাজটা শেষ করতে এক বছর সময় লেগেছিলো ইট টুক আ ইয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক ইট টুক আ ইয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক ইট টুক আ মান্থ টু ফিনিশ দ্য ওয়ার্ক ইট টুক আ উইক টু ফিনিশ দ্য ওয়ার্ক ইট টুক টু উইকস টু ফিনিশ দ্য ওয়ার্ক ইট টুক এ ফোর্থ নাইট দুই সপ্তাহ লেগেছিলো ইট টুক আ ফোর্থ নাইট টু ফিনিশ দ্য ওয়ার্ক বুঝে গেছে তার মানে আমরা পারবো ইনশাল্লাহ যে টেন্সেই হোক আচ্ছা দেখেন আমি টু অন্য একটা সেন্টেন্স যাচ্ছি ইট টেক্স থ্রি ডেজ টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ইট টেকস থ্রি ডেজ টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট টাইমটা কী দিলাম থ্রি ডেজ তাহলে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পরিপূর্ণ করতে শেষ করতে তিন দিন লাগে তিন দিন প্রয়োজন হয় বা তিন দিন সময় লাগে এখন যদি এটাকে আমি ফার্স্ট টেন্স করে কী হবে ইট টুক থ্রি ডেজ টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট যদি আমি ফিউচারে কেমন হবে ইট থ্রি ডেজ টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা শেষ করতে তিন দিন সময় লাগবে রাইট এবার চলে পরেরটাই যাচ্ছি ইট টেক্স অলমোস্ট এ মান্থ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এই পোস্টে বা পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য আবেদন করার জন্য করতে প্রায় এক মাস লাগে তাহলে পোস্টটিতে আবেদন করতে প্রায় এক মাস সময় লাগে ইট টেক্স অলমোস্ট এ মান্থ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর যদি বলি যে পোস্টটিতে আবেদন করতে এক মাস সময় প্রায় লেগেছিল ইট টুক অলমোস্ট এ মান্থ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট লাগবে ইট উইল টেক অলমোস্ট এ মান্থ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট দর্শক আরও একটা করবো দেখে নিই লাস্ট ওয়ান আমি এটা ফিউচার দিয়েই করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ফিউচারে কীভাবে করবো ইট উইল টেক জাস্ট আ ডে টু ডিজাইন দ্য কোর্স ইট উইল টেক জাস্ট আ ডে টু ডিজাইন দ্য কোর্স কোর্সটা ডিজাইন করতে কোর্সটার প্ল্যান প্রোগ্রাম বানাইতে জাস্ট মাত্র একদিন লাগবে কোর্সটা ডিজাইন করতে বা কোর্সটা কী করবো প্ল্যান করতে জাস্ট মাত্র একদিন সময় লাগবে তাহলে লাগবে বললো আমরা উইল ঠেক দিলাম লেগেছিল বললে ঠুক দিব লাগে বললে ইট ঠেক্স রাইট সো ইট হুইল জাস্ট চার্জটা ডে টু ডিজাইন দ্য কোর্স আমরা এইভাবে অনেকগুলো সেন্টেন্স বানাইতে পারি অনেকগুলো সেন্টেন্স নিজের মতো করে তৈরি করতে পারি এই প্যাটার্নটা মনে রাখবেন যাওয়ার আগে রিপিট অ্যাপটার মি সবসময় আমি যেটা করি ভিডিও শেষ করার আগে সবাই খাতা কলম লিখবেন এবং আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে এই সেন্টেন্স প্যাটার্ন দিয়ে কমপক্ষে বিশটা সেন্টেন্স আপনারা তৈরি করবেন কমপক্ষে বিশটা সেন্টেন্স তৈরি করুন এবং কমেন্ট বক্সে লিখুন যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি কমেন্ট বক্স দেখে দেখে সবগুলো আমি সমাধান করি প্রত্যেকটা কমেন্ট আমি দেখি অ্যান্সার করি যদি কোথাও ভুল মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে আমাকে জানাবেন কমেন্টে লিখবেন ভিডিওর কমেন্টে তাহলে আমি আপনাদেরকে হেল্প করছি সেইভাবে সো আমরা যাচ্ছি Repeat after me. It takes it takes ten minutes to finish the work. It takes three days to complete the assignment. It takes almost a month to apply for the post, and it will take just a day to design the course. Aske porjonto shiklan. Agam ajein nuthun kichuni arsi. Taatokhon porjonto. Bhalo Thakben, Stay happy, stay healthy, and stay blessed. Thank you, thank you for watching me.